আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ড্রাইভিং লাইসেন্স এখন অনলাইনে আপনারা করতে পারবেন। পুরো সিস্টেমটি দেখাবো। বর্তমানে ড্রাইভিং লাইসেন্স অনলাইনে আপনারা করতে পারবেন। অনলাইনে লার্নার কার্ড, অনলাইনে পরীক্ষার ডেট নিয়ে আপনারা পরীক্ষা BRTA-তে পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষা দেওয়ার পর অনলাইনে ব্যাংক জমা দেবেন। অনলাইনে ব্যাংক জমা দিয়ে ফাইলটা সম্পূর্ণ পূরণ করে BRTA দিয়ে আসবেন, ফিঙ্গার দিয়ে আসবেন, আপনি ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন পুরো সিস্টেমটা আমি দেখাবো। অনলাইনে আমি পুরো কীভাবে ড্রাইভিং লাইসেন্স করেছি আপনারা দেখতে পাচ্ছেন। পুরো সিস্টেমটি আমি দেখাবো অনলাইনে ড্রাইভিং লাইসেন্স করার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্সের লার্নার কার্ড অনলাইনে করেছি, পুরো সিস্টেমটা দেখাবো। ড্রাইভিং অনলাইনে কীভাবে ড্রাইভিং লাইসেন্সের লার্নার করবেন, প্রথমেই আমি দেখাবো কীভাবে অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের লার্নার করবেন। লার্নার করবার লার্নারের নিচে পরীক্ষার ডেট থাকবে, এই ডেটে যে আপনারা পরীক্ষা দেবেন। আর কীভাবে আপনি অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের লার্নার করবেন বা অনলাইনে লাইসেন্স করবেন ইত্যাদি ক্লিয়ারভাবে আলোচনা করবো। লাইট মোটরসাইকেল অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের লার্নার করতে হলে আপনার প্রথম শর্ত হয়েছে আপনার একটা ভোটার আইডি কার্ড থাকা লাগবে, দুই এক কপি ছবি থাকা লাগবে, একটা যে কোনো স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট থাকা লাগবে, আর একটা মেডিকেল সার্টিফিকেট থাকা লাগবে, যেটা আপনি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। BSP ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনি ওটা কিন্তু ডাক্তারের কাছ থেকে সত্যায়িত করে নিয়ে আসবেন। ওই সার্টিফিকেটে একটা ছবি তুলে রাখবেন, মোবাইলে ভোটার আইডি কার্ডে একটা ছবি তুলে রাখবেন, আর এক কপি ছবির ছবি তুলে রাখবেন, এটাই লাগবে ডকুমেন্ট। এবার আপনি অনলাইনে কীভাবে লার্নার করবেন পুরো সিস্টেমটা দেখাবো। পুরো সিস্টেমটা অনলাইনে কীভাবে লাইসেন্সটা করেছি আমি দেখাবো। পুরো ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার নিয়মিত এই চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে থাকি। প্রথমে ড্রাইভিং লাইসেন্স করতে লার্নার করতে হয়, দেখতে পাচ্ছেন লার্নার লাইসেন্স, এই পুরো সিস্টেমটা দেখাবো। ড্রাইভিং লাইসেন্স লার্নার লাইসেন্সটা কীভাবে করবেন, তারপরে লার্নারের নিচে দেখতে পাচ্ছেন পরীক্ষার ডেট থাকে, এই ডেটে যে BRTA-তে পরীক্ষা দিতে হয় বিস্তারিত পরে আলোচনা করবো। আগে লার্নার করাটা পুরো সিস্টেমটা দেখাবো, A to Z প্রথম থেকে লাস্ট পর্যন্ত লার্নার করা A to Z সম্পূর্ণ সিস্টেমটা দেখাবো। এই ভিডিওটি দেখতে আপনারা এখন লার্নার লাইসেন্সটাই করতে পারবেন। আপনার মোবাইলে যে কোনো একটা ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে প্রবেশ করবেন, করার পরে লিখবেন BSP, লিখে সার্চ দেবেন। আপনি মোবাইলে BSP লিখে সার্চ দিয়েছেন, সার্চ দেওয়ার পরে আপনারা হয়তো বা অনেকগুলো পরেও পাইতে পারেন, এই রকম পেজ পাবেন। দেখতে পাচ্ছেন ইউজার লগ ইন BRTA সার্ভিস পোর্টাল, তারপরে দেখছেন ওয়েলকাম টু BRTA সার্ভিস পোর্টাল ইত্যাদি। আপনারা এখান থেকে যে কোনো একটাই ক্লিক করবেন। আমরা এটাই করলাম, ওয়েলকাম টু BRTA সার্ভিস পোর্টাল। এই সার্ভিস পোর্টালে ঢোকার পর আপনারা এই রকম ইন্টারফেস পাবেন, দেখতে পাচ্ছেন কত সুন্দর। এখান থেকে আপনি ব্যাংকের তালিকা জানতে পারবেন, বুথের তালিকা দেখতে পারবেন, DSTV পরীক্ষায় পাস করেছেন না ফেল করেছেন তা জানতে পারবেন, তারপরে ফি ক্যালকুলেট করতে পারবেন, আপনার গাড়ির ব্যাংক জমা কত আসছে ইত্যাদি সব কাজগুলো আপনি করতে পারবেন। BSP-তে প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, নিবন্ধন করুন, প্রবেশ করুন। যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে প্রবেশকরণে ক্লিক করবেন, তারপরে এখানে অ্যাকাউন্ট না থাকে নিবন্ধনকরণে ক্লিক করবেন। আমি নিবন্ধনকরণে ক্লিক করলাম। আমাকে এখন একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা দেখাবো A to Z। নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে অবশ্যই একটা ভোটার আইডি কার্ড থাকতে হবে। আপনি যদি একজন নিবন্ধিত ইউজার হন তাহলে এখানে ক্লিক করতে বসে, তাহলে আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। প্রথমে দিতে হবে আমাকে জন্ম তারিখ, 12 অক্টোবর 2004। তারপরে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিতে হবে, জাতীয় পরিচয়পত্র নাম্বার আর জন্ম তারিখটা দিয়ে অনুসন্ধানে ক্লিক। প্রথমবার দেওয়ার পরে দেখতে পারে আপনার নাও আসতে পারে, ডাটা নাম টাম প্রথমবার যদি না আসে পুনরায় আবার দেবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার যে আমি NID নাম্বার আর জন্ম তারিখ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন গ্রাহকের নাম আসছে, জন্ম তারিখ এসছে, জাতীয় পরিচয়পত্র নাম্বার চলে আসছে। এখানে আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে মোবাইল নাম্বার, ফোন নাম্বার, ইমেল নাম্বার দিয়ে আপনারা তারপর পাসওয়ার্ডটা দিয়ে এই নিবন্ধনকরণে ক্লিক করবেন। নিবন্ধনকরণে ক্লিক করার পরই আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অতি সহজে সুন্দরভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিলাম। অ্যাকাউন্টটি এবার সেভ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, প্লিজ সেভ ইওর ইমেল। ওখান থেকে আপনাকে বলে দিয়েছিল যে আপনার মেইলে প্রবেশ করেন, অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করুন। দেখতে পাচ্ছেন আমি আমার মেইলে আসলাম, আসার পরে তারা একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, এই লিঙ্কে ক্লিক করতে বলছে, দিস লিঙ্ক ইজ ভ্যালিডেড 16 অক্টোবর, ক্লিক করতে বলছে। আমরা এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর ইউজার অ্যাক্টিভ সাকসেসফুল প্লিজ লগ ইন। এবার আপনাকে কিন্তু অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন। ওই যে মেইল, ওই মেইলটা দিলাম, আপনার মোবাইলে একটা OTP যাবে, একটা কোড যাবে, দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কোডটা চলে এসে।
দেখেন অতি সহজে কিন্তু আমি ওটিপি ভেরিফাই হয়ে গেল এবং সম্পূর্ণ অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার অ্যাকাউন্টে প্রবেশ করে এবার অ্যাকাউন্টে সুন্দরভাবে আমি প্রবেশ করলাম। এখানে বিভিন্ন ধরনের এই অ্যাকাউন্টে আপনি বিভিন্ন ধরনের সেবা পাবেন, ফিটনেসে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, মোটরযান করতে পারবেন, মোটরযানের সংযুক্তকরণ করতে পারবেন, কেস আছে কি না তা দেখতে পারবেন, বিভিন্ন রকম ফি দেখতে পারবেন ইত্যাদি দিয়ে। তারপর আপনাদের এই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে তারপর এই অপশনে ক্লিক করতে তিনটা দাগে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে গাড়ির চিহ্ন আছে, ড্রাইভিং লাইসেন্স লেখা আছে, ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন শিক্ষাবিন্যাস লাইসেন্সের জন্য আবেদন, এইখানে আপনারা ক্লিক করতে হবে। এখান থেকে আপনার মেডিকেল সার্টিফিকেটের ফর্মটি ডাউনলোড করে নেবেন। অনেকেই বুঝছিলেন যে মেডিকেল সার্টিফিকেটের ফর্মটি কোথায় পাবো কীভাবে পাবো, এখান থেকে আপনার এই লেখা আছে মেডিকেল সার্টিফিকেটের ফর্মের জন্য আবেদন, এখানে ক্লিক করবেন। এখানে ডাউনলোড করে নিলাম, দেখতে পাচ্ছেন মেডিকেল ফর্মটি পেয়ে গেছে। এখানে ছবি লাগাবেন, এগুলো টিক চিহ্ন মারবেন, মারার পরে এই যে বক্স দেখছেন এই বক্সে ডক্টর দিয়ে সত্যায়িত করে নেবেন। আপনাকে একটা মেডিকেল সার্টিফিকেট ফর্ম দিয়ে সত্যায়িত করার পরে আপনাকে এটা স্ক্যান করে মোবাইলে রাখতে হবে। এটা ইতিমধ্যে আমি আগেই রাখছি, সম্মিলিত এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনি অপেশাদার লাইসেন্স করবেন না পেশাদার লাইসেন্স করবেন, এখান থেকে আপনি ঠিক করে নিতে হবে। যেটা আপনি পেশাদার করেন পেশাদারে ক্লিক করবেন, অপেশাদার করলে অপেশাদারে ক্লিক করবেন। আমি অপেশাদার লাইসেন্স করব তাই অপেশাদারে ক্লিক করলাম। তারপরে অনেকে আছে যারা মিডিয়াম করে, হেভি করে, লার্নার করে, তাদের জন্য পেশাদারে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্লিক করবেন আমি অপেশাদার করব তাই সেই ক্ষেত্রে অপেশাদারে ক্লিক করলাম। তো না ছবি পরিবার ছবি এখানে দিতে হবে আপনাকে, আগে মোবাইলে একটা দেখতে পাচ্ছেন 150 KB নিচে, মানে মোবাইল ছবিটা 150 KB নিচে হতে হবে সাইজ, আর ছবির সাইজ 300x300 pixel হলেই হবে। এটা আপনি 150 KB নিচে থাকলেই হবে ছবিটা। আমি ছবি আগে সিলেক্ট করে রেখেছি, ক্রপ করে রেখেছি, সেই ছবিতে আছেন ছবিটা আমি দিয়ে দিলাম। তারপরে আপনাকে এখানে দিতে হবে জাতীয় পরিচয়পত্র নাম্বার দেখতে পাচ্ছেন, তারপর অনুসন্ধানে ক্লিক করবেন। অনুসন্ধানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন লার্নার কোথায় অতি সুন্দরভাবে চলে আসছে, দেখছেন নাম চলে আসছে রুবেল খান, আর পিতার নাম সবগুলাই চলে আসছে। এখানে ধীরে ধীরে এগুলো সব পূরণ করতে হবে, ভরাট করতে হবে, দেখতে পাচ্ছেন আমি ধীরে ধীরে পূরণ করতে করতে আসবো। অবশ্যই এখন যারা লার্নার করছেন, লাইসেন্স লার্নার যারা করছেন, এটাই কিন্তু আপনার কার্ডে আসবে, অবশ্যই সচেতনভাবে আপনাকে পূরণ করতে হবে। আজ যেটা পাস সে সেটাই দেবে, আর বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, যে যার ঠিকানা যে যা BRTA দিয়ে লাইসেন্স লার্নার করবেন বা লাইসেন্স করবেন সে তার অনুযায়ী ঠিকানাটি দেবেন করবেন। দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো 3 উত্তরাতে দিয়েছে, মানে দিয়াবাড়ি BRTA-তে চলে আসছে। আপনারা কী কী ক্যাটাগরিতে আপনি লাইসেন্স করবেন সেটাও চলে আসছে। আমি লাইট মোটরসাইকেল দুইটাই দিয়ে দিলাম। তারপরে মেডিকেল ফর্মটি, ওই যে মেডিকেল ফর্মটি আমি আগে তৈরি করে রেখেছি বা ওটা আগে সংগ্রহ করে রেখেছি স্ক্যান করে, ওটা আপনাকে প্রবেশ করাতে হবে, দেখতে পাচ্ছেন এই যে। তারপরে আপনার জাতীয় পরিচয়পত্র, জাতীয় প্রবেশপত্রটা আমি দিয়ে দিলাম। তারপরে আপনার শিক্ষাযোগ্যতা, মানে SSC বা অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেটে একটা ফটোকপি দিতে হবে, কপিটা না দিলেও হবে এটা সমস্যা নাই। এই তিনটা ডকুমেন্ট দিতে হবে, A to Z এখানে না বোঝার কিছু নাই, ধীরে ধীরে সুন্দর করে পূরণ করবেন। সংরক্ষণে ক্লিক করুন, এই সংরক্ষণে আপনি ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন সংরক্ষণে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার মোবাইলে ওই যে নাম্বারে আপনি দিয়েছিলেন ওই নাম্বারে একটা মেসেজ যাবে, ওই মেসেজ কোডটি এখানে বসাইতে হবে 5315। আমার মোবাইলে যে মেসেজটি এসেছিল, OTP যেটা এসেছিলো OTPটি প্রবেশ করে দেবে, তারপরে যাচাই করুনে ক্লিক করতে হবে, দেখতে পাচ্ছেন যাচাই করুনে ক্লিক করার পর আপনার এইরকম ইন্টারফেস পাবেন বা ড্যাশবোর্ডে যেতে হবে আপনাকে। আপনি ড্যাশবোর্ডে আসলেন, আসার পরে ধীরে ধীরে নিচে চলে আসতে হবে। এইভাবে ড্যাশবোর্ডে যাওয়ার পরে নিচে আসলে লেখা আছে দেখবেন শিক্ষাবিন্যাস লাইসেন্স সংক্রান্ত তথ্য, এই তথ্যই ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানটায় প্রথমেই দেখতে পাবেন, এখানে আমি অনেকগুলো করছি বলে প্রথমেই দেখতে পাচ্ছেন নাম আছে উনার রুবেন খান। সংযোজনে ক্লিক করতে হবে, দেখতে পাচ্ছেন পুনঃসঞ্চয়নে ক্লিক করলাম, পুরা ডাটা কিন্তু আবার ফেরত পাইছে। পুরাটা ঠিকভাবে চেক করে নেবেন, আপনার নাম ঠিক আছে কি না, ফোন নাম্বার ঠিক আছে কি না, পিতার নাম ঠিক আছে কি না, এবার কিন্তু শেষ পর্যায়ে এটা ব্যাংক জমা করে দিতে হবে। অনলাইনে ফি জমা, এই অনলাইনে ফি জমা ক্লিক করতে হবে, দেখতে পাচ্ছেন অনলাইনে ফি জমা ক্লিক করার পরে এরকমভাবে নিচে চলে আসতে হবে আপনাকে। দেখতে পাচ্ছেন নন প্রফেশনাল লাইট মোটরসাইকেল, আরেকবারও চেক করে নেবেন। তারপরে ফি জমা,
তারপরে এখানটা ক্লিক করবেন একটা, তারপরে দেখতে পাচ্ছেন কিসের মাধ্যমে আপনি ব্যাংক জমা দেবেন সেটা আপনাকে ক্লিক করলে ডিডিএল মাস্টার কার্ড, ডিডিএল ভিসা, ডিবিবিএল বা মা ভিসা মাস্টার, আমি বিকাশের মাধ্যমে দেবো। বিকাশে এখানটায় খুবই কম কর্তন করা হয়, টাকা এক্সট্রা চার্জ কাটা হয়, দেখ 1.5 বিকাশে ক্লিক করলাম, তারপরে আই এগ্রি দি পেমেন্ট ও টার্মস অফ কন্ডিশন এটা ক্লিক করলাম, তারপর নিশ্চিত এই নিশ্চিতে ক্লিক করবেন। আর বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে, তা আপনার বিকাশ যে নাম্বারে সেই নাম্বারে একটা কোড যাবে, বাস দেখতে পাচ্ছেন কোডটি দেওয়ার সাথে পরে পরে আপনার একটা পিনকোডটি প্রবেশ করাতে হবে, লার্নারটি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বিকাশ পিনকোড দেওয়ার পর পর কনফার্মে ক্লিক করলাম, কনফার্মে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার লার্নারটি হয়ে যাবে। সাথে সাথে আপনার দেখেন বিকাশে আপনার 527 টাকা সামথিং লাইট মোটরসাইকেলের জন্য কর্তন করা হবে। আপনি এই পিনটারে ক্লিক করবেন, তাহলে দেখতে পাচ্ছেন লার্নারটি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লার্নারটি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো 3, তার নাম রুবেন খান, আব্দুল খালেক খান, তারপর নন প্রফেশনাল লাইসেন্স লাইট মোটরসাইকেল, তার A to Z কিন্তু লার্নারটি করে ফেললাম আপনাদের চোখের সামনেই। এইভাবে আপনারা লার্নারটি করতে পারবেন ডিসেম্বর মাসে 2022 তারিখে পরীক্ষা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওরাল প্র্যাকটিক্যাল একদিনই তিনটা পরীক্ষা হবে, এই তিনটা পরীক্ষা দিতে ওনাকে 18-12 তারিখে কী কী পেপার্স নিয়ে যাবে, এই যে লেখা আছে লার্নার ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র, মেডিকেল সার্টিফিকেট, ফটোকপি, এইগুলো পেপার্স নিয়ে সে BRTA ঢাকা মেট্রো 3 দিয়াবাড়ি BRTA পরীক্ষার জন্য অ্যাটেন্ড হবে। এই পরীক্ষার ডেট নেওয়া পর্যন্ত আমরা পুরো সিস্টেমটা আপনারা বুঝলেন ড্রাইভিং লাইসেন্স করার জন্য। আর একটা সিস্টেমও দেখাইছি আপনার, এটার মানি রিসিপ্টটা আমি সংগ্রহ করতে পারবেন। এখানে হেয়ারে ক্লিক করলে ইস্যু হব লাইট লাইসেন্সের জন্য 345 টাকা, ইস্যু হব মোটরসাইকেলের জন্য 173 টাকা, এই দুইটার জন্য আপনাকে 527 টাকার মতো কর্তন করা হয়েছে। মানি রিসিপ্টও পেয়ে গেলেন, লার্নারও পেয়ে গেলেন। এই ডেটে পরীক্ষা দেবেন, পরীক্ষা দিতে যাওয়া তাহলে আপনি কীভাবে প্রস্তুতি নেবেন পরীক্ষার জন্য আমি একটা প্রশ্ন মোটামুটি একটা রেডি আপনার পরীক্ষার বিস্তারিত এই প্রশ্নগুলো যে প্রশ্নগুলো আমি দেখাইছি এই প্রশ্নগুলো যদি আপনি একবার পড়ে যান নিশ্চিত প্রথমে রিটেন পরীক্ষা হবে, রিটেন পরীক্ষায় আপনি 70% কমন পাবেন এবং পরীক্ষায় পাস করবেন। এই প্রশ্নগুলো তারপর দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলো আপনি একটু পড়ে যাবেন, যাওয়া পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার পড়ে গেলে আপনি রিটেন পরীক্ষায় পাস করবেন। দেখতে পাচ্ছেন ক্লিয়ারভাবে আমি দেখাচ্ছি, রিটেন পরীক্ষায় পাস করার পরে আপনার হবে ভাইবা পরীক্ষা। ভাইবা পরীক্ষা যে প্রশ্নগুলো আসবে দেখতে পাচ্ছেন এই চিহ্নগুলাই ভাইবা পরীক্ষার জন্য আসবে। এটা কিন্তু BRTA গেলে BRTA যে পরীক্ষা হয় আশেপাশে চারটে টাঙ্গাইনে থাকে, মারা থাকে, ওইগুলো আপনি একটু খেয়াল করে দেখে যাবেন। সাইনগুলা তিনটা পোস্ট কোশ্চিন ধরবে, তিনটার মধ্যে দুইটা বলতে পারলেই, এই সাইন ধরবে দুটা বলতে পারলে আপনি পরীক্ষায় পাস। তারপর আপনি ভাইবা পরীক্ষায় পাস করলেন, ধরেন এই সাইনগুলা দেখে আপনি ভাইবা পরীক্ষায় এখানে একটু দেখে যাবেন আপনি পরীক্ষায় পাস করলেন, ভাইবায় পাস করলেন, রিটেনে পাস করলেন, সেদিন আপনার তারপরে হবে প্রাইভেট কারে পরীক্ষা। প্রাইভেট কার গাড়ি যারা প্রাইভেট কারের লার্নার করছেন তাদের অবশ্যই ভালোভাবে প্রাইভেট কারটি চালাবেন এবং প্রাইভেট কার পরীক্ষায় পাস করলে মোটরসাইকেল পরীক্ষা দিলে মোটরসাইকেল পরীক্ষায় পাস করলে তারকা দিয়ে আসার পরে এক দুদিন পরে আপনি DCTV-এর ফলাফল দেখতে পাচ্ছেন। আপনি সার্ভিস পোর্টালে যাবেন, যাওয়ার পর মেন পেজে যে লেখা আছে DCTV-এর ফলাফল, এই DCTV-এর ফলাফলে আপনি ক্লিক করে আপনি অনলাইনে কীভাবে আমি এখান থেকে না বুঝতে পারেন এই নিয়ে ভিডিও আছে জানেনে আপনি পাস না ফেল করেছেন দেখার জন্য, এখান থেকে আপনি রেজাল্টটা দেখে নেবেন যে আপনি পরীক্ষায় পাস না ফেল করেছেন। যদি পরীক্ষায় পাস করেন তাহলে আপনি BRTA-তে যে লার্নারটি সংগ্রহ করবেন, তারপরে কাজ থাকবে আপনার 2542 টাকা যে কোনো NRBC ব্যাংক বা এই সার এটার মাধ্যমে আপনি ব্যাংক জমা দিতে পারবেন, যে কোনো NRBC ব্যাংকে যে 2542 টাকা আর ওই লার্নার যে পাস করেছেন ওইটার একটা ফটোকপি আর ভোটার আইডি কার্ডে একটা ফটোকপি দিলে 2542 টাকা ব্যাংক জমা দিতে হবে। ব্যাংক জমা দেওয়ার পরে BRTA-তে যে একটা ফাইল সংগ্রহ করবেন ওই ফাইলটা সুন্দর করে পূরণ করবেন, আর ওই যে লার্নার পাস কার্ড, তারপরে মানি রিসিপ্ট, তারপরে ভোটার আইডি কার্ড ও স্কুল সার্টিফিকেট, মেডিকেল ফর্ম একসাথে ফাইলের সাথে পিন আপ করে BRTA-র অফিস সহকারীর কাছে দিয়ে আসলে আপনাকে ফিঙ্গারের ডেট দিয়ে দেবে। ওই ডেটে যে আপনি ফিঙ্গারপ্রিন্ট দেবেন, ফিঙ্গারপ্রিন্ট দিলে আপনার দেখবেন একসময় ডেলিভারি স্লিপ দেবে, এই স্লিপে কার্ড ডেলিভারির ডেট থাকবে, ওই ডেট অনুযায়ী আপনি কার্ড পেয়ে যাবেন। পুরো সিস্টেমটা দেখালাম অফিসার ড্রাইভিং লাইসেন্স করার জন্য, পুরো সিস্টেম A to Z ক্লিয়ারভাবে হাতে কলমে দেখালাম। তারপরে যদি কোনো সমস্যা থাকে কমেন্টে আমাকে জানাবেন, অবশ্যই আমি উত্তর করার চেষ্টা করব, অবশ্যই কমেন্টে জানাবেন। পুরো ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।